বিরতির পর স্বাগত। বিলোনিয়া থানার হাতে আটক অবৈধ মজুত করা বিপুল পরিমাণে কাপড়, কার্যত গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশের হাতেই আটক হয়েছে, উদ্ধার হয়েছে অবৈধ কাপড়। তার পাশাপাশি আটক করা হয়েছে একজনকে। জানা যায় খবরের ভিত্তিতে সারাসীমা এলাকায় গফুর সরকারের বাড়িতে আচমকাই অভিযান চালায় মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গফুর সরকারের বাড়ি থেকে প্রায় 6 বস্তা কাপড়ের গাইড উদ্ধার করে। এই গফুর সরকার ঋষমুখ মণ্ডলের স্বঘোষিত নেতা বলেও দাবি করা হচ্ছে, এবং আরও জানা যায় সে বিভিন্ন পাচার বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিভিন্ন নেশা সামগ্রী এপার ওপারে যেমন করছে, ঠিক তেমনি কাপড়, চিনি, জীবনদায়ী ঔষধ সহ আরো অন্যান্য সামগ্রী পাচার করে যাচ্ছে এই কাটা তারের সীমান্ত দিয়ে। এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সবকিছু জানার পর তাকে বিভিন্নভাবে তল্লাশি শুরু করেছে। যাই হোক, পুলিশ এই শীত অভিযানকালে প্রচুর পরিমাণে কাপড় উদ্ধার করতে সক্ষম হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। সন্ধ্যায় একটা সিক্রেট ইন্টারভেনশনের মাধ্যমে আমরা সারা সেবা, আমি সংবাদ আসলো সারা সেবা ভবিষ্যতের ১৬১টা কাপড় আমরা দিতে পারি, নিজের অপর মালিক একটা আমরা চেষ্টা করি দেখি। মূলত কাপড়গুলি কি কারণে হয়? কাপড়গুলি হচ্ছে বাংলাদেশে যাওয়ার কারণে যাওয়া ছিল। এর মধ্যে দোকানের সামনে আমরা বাড়ির সামনে দুটো লোক আসছিল, দুইটা ছেলে। এই দুইটা ছেলে আমরা আনছি, মিটিং করে আনছি, তারা জিজ্ঞাসাবাদ করতেছে। তারা তো নাম স্বীকার করছে, যারা আটক করছেন এবং তারা তারা নিজে স্বীকার করছে, তারা কাপড়টি নিয়ে মানে গাড়ি থেকে নামে, গাড়ি ঢুকে ঢুকে ঢুকলে তখন আমরা ধরছি। তারা কোনো গাড়ি এসেছিল না, যে বাড়ির কাছে পাওয়া গেছে বাড়ির মালিককে পাওয়া গেছে গোপুর। পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত এই অভিযানে দুজনকে আটক করা হচ্ছে, অর্থাৎ পাচার বাণিজ্যে যুক্ত দুই লাইনম্যানকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে গফুর সরকার নাসির আহমেদের এই কাপড়ের বস্তা এবং তাদের নাকি আনলোড করে গফুরের বাড়িতে রাখা হয়েছে। কার্যত একটি চক্র কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। তারা বিভিন্ন পাচার বাণিজ্য, কাপড় পাচার থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, চিনি, একাধিক জিনিসপত্র আদান প্রদান করছে, একটা চক্র কাজ করছে এপার থেকে ওপার। এবং এই বাণিজ্য প্রায় দীর্ঘ বছর যাবত চলছে। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হয়তো বা গোটা চক্রকে একেবারে জিজ্ঞাসাবাদ করা বা গোটা চক্রকে পাকড়াও করতে পুলিশ সক্ষম হবে, এবং তাদের পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে, কারা এই এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড, প্রত্যেককে কিন্তু পাকড়াও করা যাবে বা উদ্ধার করা সক্ষম হবে পুলিশি জিজ্ঞাসাবাদে। যতক্ষণ না জোর জিজ্ঞাসাবাদ না চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা তথ্য বেরিয়ে আসবে না। তাই প্রত্যেকেই তাকিয়ে রয়েছে পুলিশি জোর জিজ্ঞাসাবাদের উপর। এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।